আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি এসএসসি ট্যাগ কোশ্চেন ইংলিশ সেকেন্ড পাওয়ার গ্রামার। বন্ধুরা, আমি ঢাকা বোর্ড 19 সালে কোশ্চেনটি সলভ করবো। এখানে ট্যাগ কোশ্চেন করার সময় আপনাকে তিনটি জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্ব, একটা বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ। এই তিনটি জিনিস খেয়াল রাখলে, একটা হলো বাক্যটি সাবজেক্ট, একটা হলো ভার্ব, একটা হলো বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ। এই তিনটা জিনিস খেয়াল রাখলেই আপনি ট্যাগ কোশ্চেন করতে পারেন একদম ইজিলি। সাবজেক্ট বাক্যটি কি ভার্ব আর বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ। প্রথম বাক্য, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, আমি একজন এসএসসি পরীক্ষার্থী। ওকে, তাহলে আমরা এখানে ভার্ব পেয়ে গেলাম অ্যাম। ওকে, ভার্ব আছে মোট 24টা, অ্যাম, ই, অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওট টু, গোয়িং টু, ইউজ টু, লেস, মাস্ট, নিড, ডেয়ার। এই 24টা ভার্ব থাকলে অবশ্যই বলবে, না হলে ডু, ডিড, ডাস। ওকে, এখন দেখেন এখানে অ্যাম কিন্তু ভার্ব পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে অ্যাম পেলাম, সাবজেক্ট পেলাম, এটা বাক্যটি কি পজিটিভ নাকি নেগেটিভ। বাক্যটি পজিটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে। এখন দেখেন তিন ভার্বে যেগুলো বললাম, যেমন হ্যাভ সাউ দিলাম হ্যাভ, এই হ্যাভের নেগেটিভ কি হ্যাভ নট, মানে হ্যাভেন্ট, হ্যাভ নট, অর্থাৎ ওটা বাদ যাবে, হবে হ্যাভেন্ট, হবে কী হবে হ্যাভেন্ট, এই সে ভিই ও বাদ দিয়ে হ্যাভেন্ট হবে, এটা হলো নেগেটিভ। তাহলে সবগুলো একই, তিনটা ব্যতীত করুন, কোনটা কোনটা, অ্যাম, শ্যাল আর উইল, এই তিন ভার্বে নট যোগ করলে হবে না। অ্যাম হবে আরেন্ট, অ্যাম হবে আরেন্ট, শ্যাল হবে শান্ট, উইল হবে ওন্ট। তাহলে এই তিনটা ছাড়া বাকি সবগুলো কিন্তু একই। তাহলে এই জন্য আমি মনে রাখার জন্য বলছি, আমার শালা ভালো, অ্যামতে আমার শালা শ্যাল ভালো, ওয়েলে যায় জাস্ট উইল। তাহলে এটা কিন্তু ইজিলি মনে থাকবে যে আমার শালা ভালো। অর্থাৎ এই তিনটা ভার্বে নট যোগ করলে হবে না, বাকি সবগুলো নট যোগ করলে অবশ্যই হয়ে যাবে। তো এখানে তাহলে বাক্যটি নেগেটিভ, তাহলে নট করতে হবে। তাহলে অ্যাম এর নেগেটিভ হলো আরেন্ট, তাহলে আমরা এখানে লিখবো আরেন্ট, আর নটটা বাদ দিয়ে আরেন্ট। সাবজেক্ট কি আছে আই, প্রোনাউন অল টাইম প্রোনাউন ফর্ম আই বসে গেল, আরেন্ট আই। ওকে, পরের বাক্যটি, মাই এক্সপ্লানেশন ইজ গেটিং এ প্লাস, আমার প্রত্যাশাটাকে এ প্লাস। এখন আমি ভার খুঁজেন, এই ভার পেয়ে গেলাম ইস, আমার প্রত্যাশা কি কোশ্চেন করেন, ই কি, ইহা, যদি আমরা প্রোনাউন পাচ্ছি না তাহলে কোশ্চেন করেন কি, ইহা, তাহলে এখানে ইট আসবে, আগে সাবজেক্টটা লিখবেন ইট। তাহলে ভার হলো ইস, ইস বসে গেল, তাহলে সাবজেক্টের কাজ ভার, সাবজেক্ট কাজ শেষ ভার। এখন বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা কিন্তু পজিটিভ, তো নেগেটিভ করে দেবো, ইজেন্ট, তাহলে কী হলো ইজেন্ট, আর ইটটা পাশাপাশি লিখবেন। সিনেমার বাক্যটি, সাম অফ মাই ক্লাসমেটস বিকাম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। এখন দেখেন ভার পেলাম বিকেম, তাহলে আমার ওই ভারগুলো নাই কিন্তু, হেল্পিং ভার, মডাল ভার নাই, তাহলে ডু, ডিড, ডাস। তাহলে এখানে বিকেম কি আছে, ফার্স্ট করা আছে, তাহলে আপনি ডিড লেখেন, ডিড, আমার ভালোর কাজ শেষ। এখন দেখেন বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটি কিন্তু পজিটিভ, তাহলে নেগেটিভ করতো, ডিডেন্ট বসে গেল। ওকে, ডিডেন্ট বসে গেল। এখন দেখেন সাম অফ মাই ক্লাসমেটস একজন নাকি একাধিক, একাধিক, তাহলে দে বসে গেল। আবার দেখেন এখানে ভার, ওই ভারগুলো নাই, তাহলে বিকেম পাস্ট করা আছে, ডিড বসে গেল, ওই ভারগুলো না হলে ডু, ডিড, ডাস, তাহলে বিকেমের জন্য ডিড বসে গেল। বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ, কোথাও কিন্তু নেগেটিভ নাই, পজিটিভ, তার মানে আমাকে নেগেটিভ করতে হবে, ডিডেন্ট। আর সাবজেক্ট একাধিক কারা, আমার বন্ধুরা, একাধিক দে বসে গেল। ওকে, পরের কোশ্চেনটি, দে কুড নট, আমরা ভার পেয়ে গেলাম হেল্পিং মডাল ভার, কুড আর দে পেয়ে গেলাম, বাক্যটি নেগেটিভ পজিটিভ করতে হবে, তাহলে কুড দে। আবার দেখেন এখানে আমরা ভার পেয়ে গেলাম, ভার না পারলে ডু, ডিড, ডাস, ভার যদি পেয়ে গেছি আমরা কুড লিখবো, সি ও ইউ এল ডি, কুড পেয়ে গেলাম। এখন দেখেন বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটি নেগেটিভ, পজিটিভ করতে হবে, সাবজেক্ট দে প্রোনাউন ফর্ম আছে এখানে, তাহলে এখানে দে বসে গেল। ওকে, পরের বাক্যটি, এভরিবডি হেটস, এখন আগে বলি এখানে হেটস কেন বলবো, যদি কোনো সাবজেক্টের আগে, যদি কোনো সাবজেক্টের আগে তিনটা ওয়ার্ড, ইএসিএস, ইস, ইভি আর এভরি আর নো, এ নো নো, যদি কোনো নাউনের আগে তিনটা ওয়ার্ড থাকে তাহলে কিন্তু অল টাইম সিঙ্গুলার, আর এর জন্য এখানে এস, তার মানে যদি এখানে দেখেন এভরি আছে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, এদের হেডস বসছে, এভরিবডি হেডস দেম ফর দেয়ার রিজন, তাহলে এখানে হেডস কেন বসছে, এর জন্য, তাহলে আমাদের কিন্তু ওই ভারগুলো নাই, তার মানে ডু, ডিড, ডাস, তাহলে যদি হেডস আছে এখানে, তাহলে এখানে আমি আগে লিখি, খেয়াল করেন ডাস লিখবেন, ডাস আগে লিখি, তারপরে ভুল হচ্ছে খেয়াল করি, ডাস বসে গেল। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা কিন্তু পজিটিভ, নেগেটিভ করতে হবে, তাহলে ডাজেন্ট, ডাজেন্ট। এখন দেখেন এভরিবডি কি একজন নাকি একাধিক, একাধিক, তাহলে ডাজেন্ট দে হবে। এখন একটু খেয়াল করেন, এই যে দের পরে কি ডাস বসে, বসে না, তার মানে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবো না, চাইলে ভার চেঞ্জ করতে পারবো, আমরা সাবজেক্ট কখনোই চেঞ্জ করতে পারবো না,
চাইলে কি ভার্ব চেঞ্জ করতে পারবো। যেহেতু দের পরে ডাজ বসে না, তাই আমরা চেঞ্জ করে এখানে কি করতে পারবো, ডোন্ট দে। আবার বললাম এখানে হেড ছিল এই জন্য ডাজ বসে গেছে, বা কোটি পজিটিভ তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে ডাজেন্ট দে হওয়ার কথা, কিন্তু দের পরে কিন্তু ডাজ হয় না। তাহলে আমরা চেঞ্জ করবো কি ভার্বটাকে নাকি সাবজেক্টটাকে? সাপোজ শিক্ষক আপনাকে বকা দিল, তাহলে আপনি কি রাগ করতে রাগ করে শিক্ষক কিছু বলতে পারবেন? বলতে পারবেন না। মানে আপনি চাইলে সাপোজ আপনার বাবা আপনাকে লাঠি দিয়ে মারলো, এখন রাগ করে লাঠি ফেলে দিবেন, আপনি কি বাবার কিছু বলতে পারবেন? না। তাহলে সাবজেক্ট অর্থাৎ বাবাকে চেঞ্জ করা যাবে না, চাইলে আপনি লাঠি অর্থাৎ সাবজেক্টটাকে চেঞ্জ না করে ভার্বটাকে লাঠিটাকে আপনি সরাই ফেলেন, এটাই, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ হবে না। এখন আমরা একটু বলি, অনেক সময় এখানে অনেকে না বুঝে নেগেটিভ মনে করে, কোন কোন নট নেগেটিভ, সিলডম, নেভার, ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, ব্যান্ড, মানে এই যে ওয়ার্ডগুলো সবগুলো নেগেটিভ অর্থ। সিলডম মানে কদাচিত, তাহলে কদাচিত মানে খুব কম কম, না বোধক। নেভার মানে কখনোই না, নেগেটিভ। ফিউ মানে অল্প কিছু, মানে পরিমাণে কম, এই জন্য নেগেটিভ। লিটল মানে অল্প কিছু, পরিমাণে কম, নেগেটিভ। সমস্যা হলে স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, এগুলো কেন নেগেটিভ? এগুলো বসে স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, এই হার্ডলি বেয়ারলি কিন্তু সবগুলো ওইখানে এগুলোতে ইউজ করা যায়, পৌঁছাতে না পৌঁছাতে না, খেতে না খেতেই, ওগুলোর মধ্যে না আসে। এটা কিন্তু স্কার্সলি মানে কিন্তু সবে বা সবে মাত্র, তার মানে এর মধ্যে কিন্তু নট নাই, কিন্তু ওইখানে ওই অর্থের জন্য কিন্তু এখানে আসলে নটটা ইউজ করা হয়, অর্থাৎ এগুলো নেগেটিভ, এগুলো থাকলে কি পজিটিভ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।